নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের এই সাহিত্য। তো বন্ধুরা, যারা আবগারি পুলিশের মেন্স পড়ার নিয়ে পড়াশোনা করছো, তাদেরকে একটা কথা আমি বলে দিতে চাই। এই মাসে আর তোমাদের মাঠ হচ্ছে না, এটুকু তো তোমরা কনফার্ম অবশ্যই। তবে একটা কথা বলছি, ডাব্লিউপি এসআই মেন্স নিয়ে ওনারা কিন্তু ব্যস্ত হয়ে আছেন, ডাব্লিউপির সদস্যরা, ঠিক আছে? তো এই মেন্সটা যদি কাটে, মানে 22 তারিখে কাটে, কেটে যাওয়ার পরেই ওকে তোমাদের কিন্তু আবগারির মাঠের তোমাদের এ দিয়ে দেবে, মানে নোটিফিকেশানটা দিয়ে দেবে যে তোমাদের কবে মাঠ হবে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা এখনও পড়াশোনা করছো না, ঠিক আছে, তারা কিন্তু রেডি হয়ে যাও, ঠিক আছে? কারণ মাঠ হওয়ার 20 দিনের মধ্যে তোমাদের তোমাদের Tier 2 দিয়ে দেবে আর কি, মানে রিটিনটা, ওকে? তো সেই জন্যই বলছি তৈরি হয়ে যাও। আর যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের কাছে আমি দেব বলে আজ এসেছিস, তো সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন নবান্নে, পরশু দিনের আগের দিনকে নবান্নে একটা প্রেস কনফারেন্স উনি করেছিলেন, তো সেখানে আশা করি তোমরা শুনে দেখেছো বা শুনেছো, ঠিক আছে? আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম প্রেস কনফারেন্সটার ব্যাপারে। তো কি সেইটা? সেটা হচ্ছে যে তোমাদের ওই 3টে ব্যাটালিয়ন করা হবে, নারায়ণী সেনা ফেনা ওই সমস্ত নিয়ে, ঠিক আছে? ওইখানে তোমার 3000 কর্মী লাগবে, ঠিক আছে? 3000 কর্মী লাগবে। এছাড়াও এটা তো এক্সট্রা, ওকে? এরপরে এরপরে তোমার WBP আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে, ঠিক আছে? এগুলো কিন্তু এক্সট্রা। তার মানে বুঝতে পারছো ভ্যাকান্সিটা কোথায়? মানে কম করে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি পড়ে আছে তোমার WBP-র কাছে 15,000+, ঠিক আছে? আবার এই 3000+ এ তোমার এক্সট্রা এটা, ওকে? তো সেই জন্যই বলছি পড়াশোনাটা করো, ঠিক আছে? কারণ সত্যিকালে একটা কথা বলবো, মানে হ্যাঁ, এটা মানে শুনতে কঠিন হলেও কথাটা, ঠিক আছে, কিন্তু এটাই সত্যি, ঠিক আছে? মানে কি বলতো, দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, দেশে এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে আগামীকালে হয় বেরোবে, চাকরির পরীক্ষা বেরোবে না নয়, না বেরোলে যাবে কোথায়? কিন্তু এই যে হিউজ পরিমাণে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে না, ঠিক আছে, এইগুলো কিন্তু আর বেরোবে না, ঠিক আছে? আমি তুমি মিলে নিও আমার কথা, ঠিক আছে? আরও এখন থেকেই চেপে যাওয়ার কথা ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে সামনে তো ভোট, ঠিক আছে? কেউ খারাপভাবে নিও না, এটা ফ্যাক্ট, ঠিক আছে? প্রতিবারেই ভোটের সময়তে তো, মানে ভোটের আগে তো ওরা একটা করে রিক্রুটমেন্ট, হিউজ রিক্রুটমেন্ট বার করে, ঠিক আছে? এটা জানা কথাই, ওকে? তো একটা কথা কি, যে ডিসেম্বরের আগে মোটামুটি তোমাদের বেরিয়ে যাচ্ছে, ওকে? তোমরা রেডি থেকো, ঠিক আছে? আর ডিসেম্বরে বেরিয়ে যাওয়া মানে ওনারা চাইবেন যাতে ভোটের আগে মোটামুটি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে। তার ফলে কি হলো, তোমার হাতে কিন্তু বেশি সময় আর পড়ে রইল না, ঠিক আছে? তোমাকে প্রিলির সঙ্গে সঙ্গে মেন্সেরও প্রস্তুতিটা নিতে হবে, প্লাস মাঠেরও প্রস্তুতি নিতে হবে, কারণ মাঠটাও কম নয়, ঠিক আছে? কারণ আগেরবারে কনস্টেবলের কাট অফটা বেশ ভালোই ছিল Tier 2-তে, ঠিক আছে? Tier 1-এ কম ছিল একটু, কিন্তু Tier 2-তে বেশ ভালোই ছিল, আর লেভেল কোশ্চেনের ইংরাজির বেশ ভালোই ছিল, ঠিক আছে? তো সেই লেভেল অনুযায়ী কিন্তু আমি কোয়েশ্চেন্স তোমাদের প্র্যাকটিসে দিচ্ছি, আমি মক নিচ্ছি, তোমরা আমার প্লেলিস্টে এসে দেখতে পারো, ঠিক আছে? আমি এটুকু তোমাকে মানে বুকে হাত রেখে বলতে পারি যে কি, ওই কোশ্চেনের বাইরে তোমার কোশ্চেন ওটা দিতে পারবে না। হ্যাঁ, এরর ইমপ্রুভমেন্টগুলো দেবে হয়তো, কিন্তু যে রুলগুলো আমি করিয়ে দিচ্ছি ওই রুলের বাইরে যাবে না, ঠিক আছে? তো সেই জন্যই বলছি তোমরা প্রিলিয়ার মেন্সের জন্য একেবারে প্রস্তুতি নাও। তার তোমরা ভাববে যে প্রিলি পাস করার পরে মেন্স দেখবো, হবে না, ঠিক আছে? কারণ প্রিলি পাস করার পরেই তোমার খুব তাড়াতাড়ি ওরা রেজাল্ট বার করবে, রেজাল্ট বার করার কিছুদিনের মধ্যেই মার দিয়ে দেবে, প্রত্যেকবারে করোনা বাঁচাবে না, ঠিক আছে? আগেরবারে তোমার কনস্টেবলের 20 দিনের মধ্যে তোমার রিটার্ন এক্সাম দিয়ে দিয়েছিলো, মানে মাঠের পরে আর কি, ঠিক আছে? 20 দিনের মধ্যে, তখন কিন্তু একদমই সময় পাবে না। আর আমি একটা কথা বারংবার তোমাদের বলি যে ম্যাথ, ইংলিশ আর রিজনিংয়ের উপর স্পেশালভাবে তোমরা একটু ফোকাস করো, ঠিক আছে? GK মোটামুটি করো, কিন্তু যেখান থেকে সবথেকে বেশি পরিমাণে নাম্বার উঠে আসবে সেই জায়গাতে তোমরা সব সময় জোর দাও, ঠিক আছে? আমি তোমাদের ভালো সাজেশানই দিই সব সময়, ওকে? তো সেই জন্যই বলছি, তোমরা অনেকেই ভাবছো যে আর ভ্যাকেন্সি হয়তো বেরোবে না, ঠিক আছে? ভ্যাকেন্সি বেরোবে না এটা কোনো দিনও সম্ভব না, বেরোবে, খুব অল্প বেরোবে, ঠিক আছে? কিন্তু এই যে সময়টা করোনা পরবর্তী যুগে, ঠিক আছে,
ভোটটা সামনে আসে বলেই কিন্তু তোমার ভ্যাকেন্সিটা আরো বেশি করে বেরোচ্ছে। 3,000 তো ন্যূনতম, যে নারায়ণী সেনাপেনা নেবে ওই সমস্ত ন্যূনতম। তারপরে হচ্ছে তোমার WBP-র আছে, কলকাতা পুলিশ আছে। এবার বোর্ড ঠিক করবে সেটা, KB বার করবে না WBP বার করবে, যেটাই বার করুক তোমার তো চাকরি পাওয়া নিয়ে কথা। আর দ্বিতীয় নম্বর কথা, আবগারির এবারে যারা মেন্স দিতে যাচ্ছ বা PMT আছে যাদের, তাদেরকেও বলছি তোমরা হতাশ হয়েও না, খুব ভালোভাবে পড়ো। আবগারির SI এবং কনস্টেবল দুটোই আসছে একদম কনফার্ম, ঠিক আছে। WBP KP না বেরোলেও আবগারি আবার বেরোতে চলেছে, আমি এটা তোমাদের কনফার্মেশন। সেই জন্যই বলছি তোমরা পড়াশোনা করো না, পড়াশোনা করলে কিন্তু হবে না, ঠিক আছে। পড়াশোনা না করলে কী করে হবে, ঠিক আছে। আমি ইংরাজির জন্য, ইংরাজিতে তোমরা মানে আমার সঙ্গে যদি সাথ দাও, ঠিক আছে, আমি তোমাদের 26+ নাম্বার তুলিয়ে দেবো, ঠিক আছে। শুধু আমি যেগুলো দিয়ে দিচ্ছি তোমরা শুধু করো, ঠিক আছে। কমন ওখান থেকে পড়বেই পড়বে, ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা বলছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তুমি শুধু পড়ো, ঠিক আছে, কোনো ভয়ের নেই। তোমরা যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের জবাব দেব, ওকে। তো এইটুখানেই তোমাদের প্রতি বার্তা দেওয়ার ছিল, তোমরা পড়ো, ওকে। তো খুব ভালো থেকো, অন্যকেও ভালো রেখো, ঠিক আছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুবই শুভ হোক।